নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা সালে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন পাশাপাশি আপনার রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে সে সম্পর্কেও আমি ছোট্ট করে বিশ্লেষণ করতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন দু বাইশ সালে দু দুটি সূর্যগ্রহণ ও দু দুটি চন্দ্রগ্রহণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তবে এ প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি বেসিক্যালি গ্রহণ মানে কিন্তু শুভ নয় অর্থাৎ গ্রহণ মানে আংশিক হোক বা পূর্ণাঙ্গ হোক সমস্তটাই কিন্তু এফেক্ট ফেলে হ্যাঁ বন্ধুরা সেটা আমাদের শারীরিক এফেক্ট ফেলে আমাদের অর্থনৈতিক দিক থেকে এফেক্ট ফেলে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু গ্রহণ এফেক্ট ফেলে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে তার পজিটিভ রেজাল্ট এসে থাকে তবে সঙ্গে সঙ্গে নয় তাই গ্রহণের সময় আপনাদেরকে কিছু কিছু জিনিস মেনটেন করতে হবে সেই জিনিসগুলিকে কি গ্রহণের সময় আপনারা ছুরি কাচির ব্যবহার করবেন না কাউকে কখনোই টাকা ধার দেবেন না এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা এই সময় ঘরের বাইরে বেরোবেন না এবং এই সময় কোনো খাদ্য গ্রহণ কিন্তু করবেন না হ্যাঁ বন্ধুরা এ নিয়ে আমি ডেডিকেটেড একটি ভিডিও আলাদা করে অলরেডি দিই আবারও দেব আপনাদের উদ্দেশ্যে তবে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই দু সালে দু দুটি সূর্যগ্রহণ ও দু দুটি চন্দ্রগ্রহণ কবে কবে হতে চলেছে প্রথমে আসি সূর্যগ্রহণের কথায় এই বছর অর্থাৎ দু সালে সূর্যগ্রহণ হতে চলেছে তিরিশে এপ্রিল অর্থাৎ প্রথম যে সূর্যগ্রহণটি হবে সেটি তিরিশে এপ্রিল দু এবং দ্বিতীয় যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেটি পঁচিশে অক্টোবর দু সালে এরপর আসি চন্দ্রগ্রহণের কথায় এই বছর অর্থাৎ দু সালে চন্দ্রগ্রহণ দু দুটি হতে চলেছে প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ষোলোই মে দু এবং দ্বিতীয় যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে সেটি হতে চলেছে আটই নভেম্বর দু প্রথম যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেটি তিরিশে এপ্রিল দু এবং এই সূর্যগ্রহণের যে সময়টি হতে চলেছে সেটি বারোটা বেজে পনেরো মিনিটে এবং শেষ হবে চারটে বেজে আট মিনিটে গোটা বিশ্বে থেকেই কিন্তু এই গ্রহণ দেখা যাবে তবে ভারতের ক্ষেত্রে কিছুটা পরিমাণ আংশিক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তবে আংশিক হলেও গ্রহণ মানে গ্রহণ গ্রহণ মানে শুভ নয় গ্রহণ মানে কিন্তু অশুভ তাই আমাদেরকে প্রপারভাবে প্রিকশান কিন্তু নিতে হবে পরবর্তী যে দ্বিতীয় গ্রহণটি হতে চলেছে সেটি পঁচিশে অক্টোবর দু হাজার বাইশ এই দিন বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে পাঁচটা বেজে চল্লিশ মিনিটে তবে ভারত সহ সমস্ত জায়গা থেকে কিন্তু এই গ্রহণ দৃশ্যমান হবে তবে ভারতের ক্ষেত্রে আংশিক হবে তবে একটি কথা বলে দিই গ্রহণ মানে কিন্তু শুভ নয় তাই আপনাদের প্রত্যেকে কিন্তু প্রিকশন নিতে হবে যদিও বা আংশিক হোক বা পূর্ণাঙ্গই হোক গ্রহণ মানে কিন্তু কখনোই শুভ নয় তাই এই সূর্যগ্রহণ চলাকালীন আমি যা যা বললাম তা তা আপনাদেরকে ফলো করতে হবে এবার আসুন যে নেওয়া যাক দু হাজার কবে কবে চন্দ্রগ্রহণ হতে চলেছে দু হাজার বাইশে প্রথম যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে সেটি হতে চলেছে ষোলোই মে দু এই চন্দ্রগ্রহণ কিন্তু দৃশ্যমান হবে এবং তার সূতক সময় কিন্তু রয়েছে গ্রহণ শুরু হবে পনেরো তারিখ সকাল সাতটা বেজে তিন মিনিটে এবং গ্রহণ শেষ হবে ষোলো তারিখ মধ্যরাত বারোটা তিরিশ মিনিটে এরপর আসি দ্বিতীয় চন্দ্রগ্রহণ এই দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হতে চলেছে নয় নভেম্বর দু এই গ্রহণেরও কিন্তু সূতক সময় বৈধ বলে গণ্য করা হবে এবং ভারতীয় সময় শুরু হবে দুপুর একটা বেজে তিরিশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যে সাতটা বেজে আঠাশ মিনিটে সমস্ত গ্রহণই কিন্তু আমাদের জীবনে কিছু পরিমাণ শুভ বার্তা আনবে এবং কিছু পরিমাণ অশুভ বার্তা আনবে বেশিরভাগ ক্ষেত্রে অশুভ বার্তাই কিন্তু এনে থাকে তাই আমাদেরকে গ্রহণ চলাকালীন যে জিনিসগুলো বললাম সেগুলো ফলো করতে হবে তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে নিলেন ধন্যবাদ